বাই। এত উপরে মনে হয় না কেউ আজ অব্দি ব্লগ করেছে। জীবনে প্রথমবার আমি এত উপরে উঠে ব্লগ করলাম, মানে প্যারাশুটে দাঁড়িয়ে ব্লগ। জানি না আর এর আগে কেউ করতে সাহস পেয়েছে কিনা নিজের ফোনে। হ্যাঁ ডানা উড়াসনি, তুই ডানা মেলিসনি, উড়লি কি করে? Hey guys, welcome back to SBN Confused. This is Mishukant and welcome back to a brand new vlog. So, আজকে আমরা এসে গেছি কালিম্পং এ, কালিম্পং এর ডেলোতে। So, এখানে একটা এক্সাইটিং জিনিস হয়, সেটা হচ্ছে প্যারা সেইলিং, সরি প্যারাগ্লাইডিং, প্যারাগ্লাইডিং বলে এটাকে। সেইলিং তো সমুদ্রে হয়, তো এই জিনিসটা আজকে আমরা ট্রাই করব। তো আমি এর আগেও করেছিলাম, যখন কলেজে পড়তাম এখানে এসেছিলাম, এখান থেকেই করেছিলাম, এক্স্যাক্টলি এই জায়গাটা থেকেই করেছিলাম, এবং তখনকার এক্সপিরিয়েন্স দারুণ ছিল। কিন্তু তখন আমি বেশি বকবক করতে পারিনি, কারণ তখন যে ভিডিওটা হয়েছিল প্রথমবার ছিল বলে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আমি বেশি কিছু কথা বলতে পারিনি, কিছুই না। গোপ্রোতে ভিডিও করেছিলাম 500 টাকা খরচা করে, কিন্তু কোনো লাভ হয়নি। বাট এইবারে আমি করবো, আকাশে গিয়েও কথা বলবো, ব্লগও করবো, সবই করবো বলে ঠিক করেছি। আর আমি জানি না এর আগে কেউ কোনো দিন এরকম প্যারা গ্লাইডিং করতে করতে ব্লগ করেছে কিনা জানি না। বাট অ্যাট মাই ওন রিস্ক আমি করবো, এই ফোনটাকে নিয়ে আমি ওপরে যাবো, সেটা একটা বড্ড রিস্কের বিষয়। বাট হ্যাঁ, করতে হবে, ইচ্ছা আছে। তোমাদেরকে দেখাবো ওপর থেকে কীরকম লাগে পুরোটা। তো দেখতে থাকো ব্লগটা, একটু বাদে আমরা ওপরে যাবো, এখান দিয়ে উঠে ওপরে যেতে হবে, ওপর থেকে গিয়ে আকাশে। তো অনেকদিন ধরে ভাবছি আমার হেয়ারের স্টাইলটা একটু চেঞ্জ করবো, বাট হেয়ার স্টাইল চেঞ্জ করা মানেই কিন্তু হেয়ার কালার করা। আর হেয়ার কালার করলে যে সেই কালারটা আমাকে স্যুট করবে কি করবে না, চুলে কেমন লাগবে, সেই সব ভেবে আমার হেয়ার কালারটা করা হয় না। বাট এখন আমার সেই ভয়টা আর নেই, কারণ হচ্ছে যে এখন নিজের চুলে কালার করার আগে দেখে নেওয়া যায় যে সেই কালারটা চুলে কেমন লাগবে, থ্যাংকস টু গার্নিয়ার ভার্চুয়াল ট্রাই অন টুল। তো এটা হচ্ছে গার্নিয়ারের ভার্চুয়াল ট্রাই অন টুল। তো এখানে গিয়ে তোমাদেরকে প্রথমে এখানে সেলফি মোডে গিয়ে তোমরা চেক করতে পারো, এবং সেখানে চেক করে তোমাদেরকে কোন কালারটা নেবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এখানে গিয়ে আমি ব্রাউন শেডগুলো ট্রাই করছি, এবং ব্রাউন শেডের মধ্যে আমি দেখলাম আমাকে এইটা ভাল লাগছে। তো আমি ট্রাই করে দেখেছি যে আমার কালার ন্যাচারালসের শেড 5 লাইট ব্রাউন কালারটা কিন্তু আমার হেয়ারের সাথে খুব ভালো যাচ্ছে। তো সেটাই আজকে আমি অ্যাপ্লাই করব, এবং বিফোর আফটারটা তোমাদেরকে দেখাবো যে আমার লুকটা কিভাবে পাল্টে যাচ্ছে জাস্ট একটা কালার করে। তো এটা হলো গার্নিয়ার কালার ন্যাচারাল ক্রিম রিচ হেয়ার কালার উইথ এসেনশিয়াল নার্সিং অয়েলস, এবং এটা কিন্তু সম্পূর্ণ অ্যামোনিয়া ফ্রি। তো কালারটা আমি হেয়ারে অ্যাপ্লাই করছি, এবং এটা একবার অ্যাপ্লাই করলে কিন্তু ইট লাস্ট আপ টু 10 উইকস অ্যান্ড ইট টেক্স অনলি 30 মিনিটস টু অ্যাপ্লাই, এবং এটা সম্পূর্ণ ভিজিবল অন ডার্ক হেয়ার, দেখতেই পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার। পুরো ব্ল্যাক ছিল, এখন সুন্দর একটা ব্রাউনিশ টোন হয়ে গেছে চুলে। এবারে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে অরণ্যা এই কালারটা দেখে কি বলে। অরণ্যা দুজনেই আছে, চুল রং করলাম, কেমন লাগছে? ভালোই লাগে, ওয়াও, এই দেখ সুন্দর লাগছে। এর আগে সুকান্ত খুব একটা ভালো লাগতো না দেখতে, এখন একটু বিদেশি বিদেশি লাগবে তোকে দেখতে। দোকানে তো পাওয়াই যায়, যদি খুব ল্যাড লাগে তাহলে এই লিংক থেকে গিয়ে অর্ডার করে নাও। তো আমরা এসে গেছি উপরে, আর এখান থেকে উপরে সব উঠছে, হাঁপিয়ে গেছে, প্রচুর চড়ে উঠতে হয়েছে। আমাকে একটা নতুন প্যারাশুট দিয়েছে, পুরো চকচক করছে প্যারাশুট, আকাশে পুরো শাইন করবে, ঠিক আছে। আর আমি পুরো রিস্ক নিয়ে আমার ফোন নিয়ে মানে হাত থেকে স্ট্যান্ড বানিয়ে উঠছি। ওখানে অনন্যাকে সেট করা হচ্ছে, ওটা হচ্ছে অনন্য প্যারাশুট, আমার দেখো চকচক করছে। একসাথ কর না ভাইয়া, একসাথ রুক জানা, नहीं होगा, आगे पीछे होगा, धक्का लग जाएगा। ओ बाय, वो चले जाते ऊपर है, माय गॉड, ओ जिंदगी की सबसे मजबूत जोर आज मुझे दिखाना है, क्योंकि ऊपर जाके फोन गिरेगा तो गया, 1.5 लाख रुपए खत्म। तो एकदम शक्त कर धरे जाओ।
উড় গেয়ে কে আব উড় গেয়ে ও নিজের ফোন হাতে নিয়ে এরকম উপরে এসে ব্লগ করে ভেরি রিস্কি, বাট রিস্কটা আমি নিয়েছি কারণ তোমাদেরকে আমি দেখাতে চাই উপর থেকে কিরকম লাগে। লাস্ট মুঝে মমি ডানা লাগা থা এক্সকিউজ মি হ্যালো লাস্টে পুরো বমি পাচ্ছিল জানি না কেন, মানে ভাগ্যিস ল্যান্ড করলো, আদারওয়াইজ আমি বমি আকাশ থেকে নিচে বমি পড়তো আমার। এটা ছিল আমার প্যারাশুট, কি সুন্দর দেখতে। আহা থ্যাংক ইউ ভাইয়া, ভেরি নাইস রাইড, থ্যাংকস লট। তো আমরা নেমে গেছি প্যারাগ্লাইডিং করে, আর লাস্টের দিকে আমার অদ্ভুত বমি পাচ্ছিল জানি না কেন, আর নামার সময় মেনলি ভাগ্যিস নেমেছি, নাহলে হয়তো বমি করে দিতাম। প্রথমবার আমি এত উপরে উঠে ব্লগ করলাম, মানে হাওয়াতে এয়ারপ্লেনে করেছি, বাট এটা তো প্যারাগ্লাইডিং, মানে প্যারাশুটে দাঁড়িয়ে ব্লগ, জানি না এর আগে কেউ করতে সাহস পেয়েছে কিনা। নিজের ফোনে গোপ্রোতে সবাই করে, বাট আমি নিজের ফোনে নিজের হাতে ধরে পুরো ব্লগটা করেছি রিস্ক নিয়ে, ঠিক আছে। মাঝে মাঝে আমার জানটা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু না করতে হবেই, একদম এত শক্ত জোর জীবনে কোনোদিন ধরিনি, মানে এত শক্ত ছাড়া যাবে না, যদি ছাড়ে 1.5 লাখ টাকা চলে। দুপুরবেলা আমাদের লাঞ্চ হচ্ছে আজকে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর এত উড়েছি না আমরা, এত হাঁপিয়ে গেছি, খিদে পেয়ে গেছে, মানে এত কষ্ট করে হাওয়াই উঠতে হয়, বুঝছো তো? শুনতো কিন্তু কষ্ট যে উড়ালো তার তো কষ্ট, মানে তোর তো করতে কষ্ট করতে। হ্যাঁ ডানা উড়াসনি, তুই ডানা মেলিসনি, উড়লি কি করে? আমি তো ভেসেছি, আমি তো ডানা মেলে উড়েছি, বলো মা যা।
বাবা আমার, আমি ঠিক করে ফ্রেম ধরতে পারতাম না, স্টিক ছিল বলে এগিয়ে গেছিল না, ওটাই ঠিক আছে আমার জন্য, ঠিকই আছে, ওই জন্য তোকে দেওয়া আছে। আমার 500 টাকা লাগে আমাদের, আমরা প্রফেশনাল, আমরা দেখে টেস্টি লাগছে যদিও, কিরে ডানা মেলে উড়লি আকাশে, আমার বেশি টায়ার্ড হয়েছি, খিদে পেয়ে গেছে।